এটা হলো এই ঝর্ণার নাম জানি কি ভাই? বন্দকুম ঝর্ণা, বান্দকুম ঝর্ণা, বান্দকুম ঝর্ণা। ঝর্ণাটা অনেক সুন্দর দেখতে এসছেন, ঝর্ণার পানির শব্দ। আসলে অনেক অনেক সুন্দর, আপনারা আসবেন বান্দকুম ঝর্ণা। এই ঝর্ণাটা আলাদা একটা, এই নাবিক ছড়া ঝর্ণা একরকম, এই তার একরকম। একটা গুহা টুহা আছে, এই যে একটা গুহা। আমরা চলে যাচ্ছি, আমার পিছনের জায়গাটা অনেক বিয়ারে যাব। আজকের মতো ট্যুর এখানে শেষ করলাম। ঝর্ণার নামটা কি বললাম ভাইয়া? আপনার নামটা বলেন? আমার নাম নিজাম। আপনি করেন? আমি এখানের লোকাল, আমার এই আসলে গাইডের কাজ করা আছে, যেমন দোয়ার বিবেচনা রয়েছে, যতগুলো ঝর্ণা আছে সব ঝর্ণার গাইডের কাজ করি আমি। আপনি গাইড হিসাবে আছেন না? জি, আমি গাইড হিসাবে আছি। চলুন তাহলে দর্শকের ব্যাপারে কিছু বলেন, দর্শকদের কিছু বলতে চাই। আসার সময় একটু ভালোভাবে সবকিছু লোকেশনগুলো জানিয়ে আসতে হবে। হ্যাঁ, আর আপনার কোথাগুলো একটু দেখান। এই যে আমাদের মতো চামড়া জুতা পরে এসে নষ্ট করবেন না। আসলে মাইক এইভাবে লাফায় লাফায় যাচ্ছি আর কি, জায়গাটা প্রচণ্ড দিয়ারি জন্মের বাইরে। বেশি গাছের পানি থাকে, পাথর এই যে এই যে ঘোড়াটা আসলে নিজের শেষ করতে যাচ্ছি। সবাইকে আল্লাহ আল্লাহ।